শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে উদ্বেগের ফলে শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে এক্সচেঞ্জ রেটের অস্থিতিশীলতা বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের অস্বাভাবিক অবস্থার কারণে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বাজেট নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তুষ্টির ফলে বাজারে বিক্রির চাপ বাড়ছে টাকার বিপরীতে ডলারের দাম আরও ত্রিশ পয়সা বেড়েছে বাণিজ্য ঘাটতি এবং রেমিটেন্স হ্রাস পাওয়ায় গতকাল টাকার আরও অবমূল্যায়ন হয়ে প্রতি ডলারের দাম এখন বিরানব্বই টাকা আশি পয়সা হয়েছে ব্যাট থেকে অব্যাহতি পাচ্ছে কনস্ট্রাকশন কাজের সাব কন্ট্রাক্টররা দেশি বা বিদেশি কোম্পানিগুলোতে নির্মাণ কাজের জন্য কাঁচামাল এবং অন্যান্য পরিষেবা সরবরাহকারী সাব কন্ট্রাক্টরদের মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কৃষি রাসায়নিক ব্যবসাকে আলাদা করবে এসিআই ফর্মুলেশন প্রতিষ্ঠানটি শস্য পরিচর্যা বিভাগে ফোকাস বাড়ানোর পাশাপাশি ট্যাক্স সুবিধা পাওয়ার জন্য তাদের পোর্টফোলিও থেকে কৃষি রাসায়নিক ব্যবসাকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে মাসলিন ক্যাপিটাল একশো কোটি টাকার ইমপ্যাক্ট তহবিল বাজারে ছাড়বে কোম্পানিটি ইতিমধ্যেই এ তহবিল চালু করার প্রক্রিয়া শুরু করেছে যা ব্যবসাগুলোতে তাদের বিনিয়োগের পরিবেশ সামাজিক ও শাসনগত প্রভাব বিবেচনা করবে এখন এ পর্যন্তই দুপুরে আবারও আসছে মিডিয়া ডেট সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে